হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পূবালীর পাগলামি। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। যারা যারা জামাইরা মানে যারা যারা মেয়েরা নিজেদের হাজবেন্ডকে নিয়ে বাপের বাড়ি গেছো খেতে, খুব মজা করো, আনন্দ করো। আর আমার তো বাপের বাড়িতে ষষ্ঠী ছিল, কিন্তু এখন তো আর মানেই তাই ষষ্ঠী কোনো কিছুই নেই। তো আর আমার শ্বশুরবাড়িতে কোনো ষষ্ঠী টষ্ঠী কিছুই নেই। এমনি একটুখানি রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করবো। আর ষষ্ঠী দেখে হঠাৎ করে মনে হলো যে আগে এরকম সাজুগুজু করতাম, মানে সাজুগুজু বলতে কি, আমরা তো সাধারণত এইসব পড়ি না, ঘরের মধ্যে একটা জামা কাপড় পরেই থেকে যাই, কিন্তু ষষ্ঠীর দিনটাই কিন্তু এরকমভাবে বাপের বাড়িতে যেতাম। তো আজকে এই কারণেই একটুখানি সাজুগুজু করেছি, মানে কি একটু শাড়ি পরেছি, সিঁদুর পরেছি, টিপ পরেছি। তো এইটাই মানে আমার জন্য এখন এটাই ষষ্ঠী। তো চলো শুরু করি ব্লগটা আজকে। তো এই যে ঠাকুর পুজো হয়ে গেছে আজকে, আর এখন যাবো রান্না করতে। আমি অনেকখানি দেরি করে ফেলেছি, অনেকটা দেরি করে ফেলেছি আসলে। তো এখন রান্না করতে যাব। এই যে এখানে সব কাটাকুটি হয়ে গেছে, এবার রান্না করব। কাজু আর আলমন্ড নিয়ে নাও একটু। उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये तारा मारा समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा कैमन बोका
सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी चिया को यूं चाले, चिया नहीं गेंद लागे। फते कारे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी जिया को यूं चाले, जिया नहीं गेंद लागे। माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबा पे जो शाहरा के मुन बुका मुंडारे। রান্না কতটুকু হইছে? ষাট। কি হইতেছে এটা? ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস হইতেছে। আর চিলি চিকেন? চিকেন হইছে। আর মিক্স ভেজ পনির। কোরমাও হইতে পারো পনিরের ওইটা। দেখতে দাও। কি দাও? কি দাও হয়ে গেছে এটা? দশ মান হয়ে গেছে। গামছা পরে বলি ভাবতাম। उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये तारा बारा समझ सारा रात এক লাখ ওদের কেউ ডাকবো সবাই মিললা একসাথে রাত দেওয়া আমাদের কি যেন বলতো ও যে ডলি ডলি না কি নাম ওর রাজু কি মাম্মি যে আইডিবাস যে আইডিবাস আমাদেরকে একটু চক্কর দিয়ে আনতে চল। কাইন্দা দিবি বাবা? হ্যাঁ কাইন্দা দিবি। হ্যাঁ ওখানে মাটিতে গড়াগড়ি দিয়ে কাইন্দা দে, মাটিতে রাস্তা পুরা দিবি গা। হ্যাঁ বড় বাবা ব্যস্ত ভীষণ।
আমরা এদিকে একটু ঘুরামো, আমরা মাটিতে গড়া করে দিস। আসলে জানি না এই যে দেখেন ঘুরতে বাইরেছি আর আমি খুশি এনে গুজা আমার আনছি না তো বাবা, আনলে লাগাইলাম। किसकी तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। दाओ खोल, खुलता है तो বাড়ির জামা পরে এতক্ষণই চলে গেছিস আবার, মানে আমি চলে গেছি আর কি। আসলে হয়েছে কি, হ্যাঁ চল 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 ঠিক আছে, তারপর তারপর কইতেছে যে না এখন না, কতখানি ঘুরে আনছে জানি, তারপরে শেষ হয় না। তো আজকে খুব মজা হলো, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। জামাই ষষ্ঠী আমরা এভাবেই কাটালাম, যেহেতু আমাদের কোনো জামাই ষষ্ঠীর নিয়ম নেই বা করে না, সেই কারণে খাওয়া দাওয়া একটু করলাম। আর আসলে ছোট দিদিরাও আসতে পারেনি, ওর মেয়েটার আসলে দাঁতের ফিলিং করিয়েছে আর কি, একটু প্রবলেম হচ্ছিল, তো এই কারণেই তো মনটা খারাপ ছিল, কারণ সবাই আসেনি, একটু একটুই আনন্দ করেছি তার মধ্যেও। যাই হোক, পরে ওর শরীরটা ঠিক হলে পরে আবার আসবে ওরা। তো আজকের এইটুকুই ছিল মজা, এখন জ্ঞানু হাঁচি দিল তিনটা একসাথে। তো এখন রাত্রিরের খাবার খাচ্ছে জ্ঞানু, চিলি চিকেন ছিল, চিলি চিকেন দিয়ে রুটি খাচ্ছে এখন ও। আর এখানেই আজকে ব্লগটা শেষ করছি, আর তোমাদের আশা করছি ব্লগ ভালো লাগছে, লাগছে কিনা জানিও, প্রত্যেক দিন ব্লগ আসবে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, টাটা।